হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ নিরাপদে আছেন। সবাইকে আবার সবাইকে স্বাগতম আমার টিশবেরি আইএলস চ্যানেলে। তো লাস্ট যে দুইটা ভিডিও দিয়েছিলাম, যেখানে আমি বলেছিলাম যে যারা এক বছর পর আইএলস এক্সাম দিবেন তাদের প্রিপারেশন না মানে তাদের প্রস্তুতিটা, নিজেদেরকে কীভাবে প্রিপেয়ার করবেন আপনারা প্রত্যেকটা মডিউলের জন্য, দেখা গেল যে কীভাবে আপনাদের রিডিং স্কিল ইম্প্রুভ করতে হবে, কীভাবে আমি গত ভিডিও দুইটাতে বলেছিলাম যে কীভাবে রিডিং স্কিল আর কীভাবে লিসেনিং স্কিল আপনারা ইম্প্রুভ করতে পারবেন যখন আপনারা আইএলসে এক্সাম বসবেন তার আগ পর্যন্ত। আচ্ছা, তো আজকে হবে ভিডিওর থার্ড পার্ট, যেখানে আমি আজকে বলবো যে কীভাবে আমরা রাইটিং স্কিলটা ইম্প্রুভ করতে পারবো। তো বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই। তো এবার আমরা একটু বলি যে আগে দেখে নিই যে কীভাবে কী জন্য আমাদের দেশের স্টুডেন্টদের রাইটিংয়ে ভালো স্কোর আসে না। তো রাইটিংয়ে ভালো স্কোর না আসার কারণে কিছু কারণ আছে, তো সেগুলো আমি এখন একটু সংক্ষেপে বলার চেষ্টা করি, তারপর আমরা ইসে চলে আসব। ওকে, তো রাইটিংয়ে স্কোর না আসার কারণে আমাদের বেশ কিছু কারণের মধ্যে একটা হচ্ছে যে আমাদের বিভিন্ন টপিক নিয়ে আমাদের ব্রড কোনো আইডিয়া থাকে না। ঠিক আছে, হয়তো আমরা বাংলাতে সেটা আমাদের আইডিয়া থাকে, কিন্তু আমাদের হয়তো সেটা ইংলিশ টু ইংলিশ আমরা কোনো আইডিয়া জানা থাকে না, অথবা সেটাকে আমরা জানা থাকলেও, বাংলাতে জানা থাকলেও আমরা হয়তো সেটা প্রপারলি এক্সপ্লেইন করতে পারি না। যেমন মনে করেন কিছুদিন আগে আইএলস রাইটিং একটা কোয়েশ্চেন আসলো গ্লোবালাইজেশন নিয়ে। তো গ্লোবালাইজেশন কি, এটা আমরা জানি বাংলাতে পড়ে আসছি যে বিশ্বায়ন, কিন্তু মানে এটা অনেকের কাছে খুব মানে ফ্যামিলিয়ার একটা টপিক হতে পারে। গ্লোবালাইজেশন আমি কী লিখবো, গ্লোবাল মানে তো বিশ্ব, মানে এখন বিশ্বায়নের উপর কী লেখা যায়? তো আপনাদের অনেকের আছে বিভিন্ন টপিক সম্বন্ধে আইডিয়া না থাকার কারণে আইএলস রাইটিংয়ে ভালো করতে পারে না, এটা একটা কারণ। কারণ আপনার কাছে যদি ভালো আইডিয়া না থাকে আপনি ভালো এসে কনস্ট্রাক্ট করতে পারবেন না, আপনি হাবিজাবি তখন লিখে দিয়ে আসবেন 250 ওয়ার্ড কভার করার জন্য, তো এটা একটা প্রবলেম। আচ্ছা, আমি কিন্তু এখানে প্রবলেমের কথা বলতেছি যে কী জন্য রাইটিংয়ে আমাদের ভালো স্কোর আসতে চায় না। আচ্ছা, সেকেন্ড প্রবলেম আমাদের যেটা, সেটা হচ্ছে যে আমাদের গ্রামারের দখলটা ভালো না। দেখবেন যে আমাদের ছোটোবেলা থেকে যখন আমাদের স্কুলে রচনা লিখতে দেওয়া হতো যে আজকে গরু রচনা লিখে আনো ইংলিশে, অথবা আমাদের বিদ্যালয় অথবা ইউর এম ইন লাইফ, তখন আমরা কী করতাম, আমরা হয়তো রচনাটি লিখে নিয়ে যেতাম, কিন্তু দেখা হলো সেই যে লেখা লিখতাম আমরা ছোটো ছোটো ল্যাঙ্গুয়েজে লিখতাম, যাতে আমাদের ভয় কাজ করতো যে টিচার কিন্তু আমাদেরকে মারবে যদি আমি মিস্টেক করি। তো এর কারণে আমাদের হয়তো কি, আমরা সব ছোট্ট ছোট্ট সেন্টেন্সে লিখতাম, যে কথায় কথা আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই যে আমাদের গরু রচনা, দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল, আমরা কী দিতাম, ফুল স্টপ দিতাম, ইট হ্যাজ ফোর লেগস, ফুল স্টপ দিতাম, ইট হ্যাজ টু আইস অ্যান্ড ওয়ান টেল, এই যে ফুল স্টপ দিতাম। তো এই যে তিনটে সেন্টেন্স, আমরা কিন্তু এই তিনটাকে কখনো এক করার টেন্ডেন্সিটা ওই সময় আমাদের ছিল না, অথবা আমাদের টিচাররা শেখায় নাই, আমাদের স্কুলে শুধু গ্রামার শেখায় তো টেন্স, তো যার কারণে ওই টেন্ডেন্সিটা কিন্তু আমাদের এখনও রয়ে গেছে। আমরা যখনই লিখি আমরা চেষ্টা করি যে ছোটো ছোটো বাক্যে কাভার করার জন্য, যাতে আমরা এটা মিস্টেক না করি এই টেন্ডেন্সিটার কারণে। তো আমাদের আইএলস রাইটিংয়ে আমরা জানি যে 25% মার্কস থাকে আমাদের গ্রামারের ওপর, তো সেখানে আমাদের কিছু গ্রামার ভ্যারিয়েশন রাখতে হয়। আমরা যদি সেম সেন্টেন্সে লেখার চেষ্টা করি, শুধু কম্পাউন্ড লিখি, শুধু আমরা হচ্ছে সিম্পল লিখি, তাহলে আমাদের কিন্তু মার্ক কম আসবে। তো এই জন্য আপনাদেরকে, আচ্ছা ইম্প্রুভমেন্টের কথা পরে বলতেছে, যে গ্রামার একটা বড় বিষয় যে যেখানে আমাদের মার্কসটা অনেক কমে যায়। আচ্ছা, এরপরে আর তেমন কিছু নাই, আর বাকি দুইটা প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু ঠিক করে ফেলা যায়। বাকি দুইটা বলতে কি, যে আমাদের মার্কিং ক্রাইটেরিয়া যেটা থাকে কোহিরেন্স কোহেশন, আর হচ্ছে আমাদের লেক্সিক্যাল রিসোর্সেস ভোকাবুলারি। তো ভোকাবুলারি নিয়ে আমি যেটা বলবো, যে আমরা ইন্টার পর্যন্ত যে ভোকাবুলারিটা পড়ে আসি এটা যথেষ্ট, এটা আইএলস রাইটিংয়ে ভালো একটা স্কোর পাওয়ার জন্য যথেষ্ট, 6.57 পাওয়ার জন্য যথেষ্ট আমার মতে। ঠিক আছে, তো কোহিরেন্স কোহেশন আর হচ্ছে ভোকাবুলারি নিয়ে কাজটা যখন আপনারা আইএলসের প্রিপারেশন নেবেন, তখন রাইটিং শিখবেন, তখন এটা কাজ করা যাবে। তাহলে এখন আমি বলি যে নিজেদেরকে কীভাবে আপনারা প্রিপেয়ার করবেন এই নেক্সট এক বছর পর যারা আইএলস দেবেন। ভিডিওটা কিন্তু মোটেও মানে কেউ ভুল বুঝবেন না, যে ভিডিওটা কিন্তু আমি বলছি না আপনারা এক বছর পরে আইএলস দেবেন, আমি কিন্তু কাউকে এইসব কিছু বলছি না যে আপনাদের এক বছর ধরে আইএলস প্রস্তুতি নিতে হবে। আমি ভিডিওটা বানাচ্ছি যাদের প্ল্যান আছে যে একটা বছর পরে আইএলস দেবেন, তো নিজেদেরকে কীভাবে আপনারা
প্রিপেয়ার করবেন। এই ভিডিওটা কিন্তু তাদের জন্য, আমি কখনও কোনো ভিডিওতে অ্যাডভাইস করি নাই যে আপনি এক বছর পরে প্রিপারেশন নিয়ে আইএলস দেবেন। সো আজকে সকালে আমি এরকম একটা কমেন্ট পড়েছি যে আমাকে বলছে আইএলসের জন্য কেন এক বছর ধরে প্রিপারেশন নিতে হবে, তার নাকি অনেক চেনা মানুষ এক দুই মাসে আইএলসের প্রিপারেশন নিয়ে 6.57 পেয়েছে। তো আমি তার কমেন্টের উত্তরে বলেছি যে আমার স্টুডেন্ট ওয়ান উইকের মানে প্রিপারেশন নিয়ে 8 পেয়েছে, ঠিক আছে, কারণ তাদের স্কিল ভালো, ঠিক আছে, তাদের আর এতদিন ধরে প্রিপারেশন নেওয়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু যাদের প্রিপারেশন স্কিল ভালো না, তাদের তো একটা দীর্ঘ সময় ধরে প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে। তো আমি কিন্তু সেটাই বলছি। আচ্ছা, হ্যাঁ, তাহলে এখন আমরা চলে যাই যে কীভাবে আমরা আমাদের যে মিস্টেকগুলো আইডেন্টিফাই করলাম, সেই যার যার কারণে আমাদের স্কোর ভালো আসে না, তো সেই দিকটা আমরা কীভাবে উন্নতি করতে পারি। আচ্ছা, তো ফার্স্ট আমি যেটা বললাম যে আমাদের বিভিন্ন বিষয় সম্বন্ধে আইডিয়া থাকতে হবে, ঠিক আছে, কারণ আমাদের কাছে যদি ভালো আইডিয়া না থাকে আমরা কখনো ভালো এসে কনস্ট্রাক্ট করতে পারবো না। মনে করেন আপনাকে অ্যাডভার্টিজমেন্ট অথবা অ্যাডভার্টাইজমেন্ট যেটাই বলেন সেটা নিয়ে আপনাকে কিছু টপিকস দেওয়া হলো, লিখতে বলা হলো যে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ অ্যাডভার্টিজমেন্টস, ঠিক আছে, অর অ্যাডভার্টাইজমেন্টস। তো এখানে যদি আপনার ভালো আইডিয়া না জানা থাকে, আপনি তো 250 ওয়ার্ড লিখতেই পারবেন না, ইভেন আপনি মানে এমন আজে বাজে কিছু লিখবেন যেটা হয়তো অফ টপিকে চলে যাচ্ছে, আপনি 250 ওয়ার্ড কভার করার জন্য দেখা গেলো একই জিনিস অনেকে ঘুরে ফিরে বারবার লেখে, কারণ কি তাদের কাছে আইডিয়ার অভাব থাকে, আইডিয়া জেনারেশনটা হয় না। দেখবেন অনেকেই আইএলস রাইটিংয়ে কমপ্লিট করে যে আমার আইডিয়া জেনারেশন হয় না, আমি আইডিয়া জেনারেট করতে পারি না, কারণ হচ্ছে তাদের ওই বিষয় নিয়ে ব্রড আইডিয়া নাই, তারা ওই বিষয়টা নিয়ে হয়তো কখনও কোনো পড়াশোনা করে নাই, মানে জানার চেষ্টা করে না যে এটা নিয়ে কী কী হতে পারে। তো তাহলে আমি এখন বলে দিচ্ছি কীভাবে আপনারা এই বিষয়টা সলভ করবেন। আগে বিভিন্ন টপিক সম্বন্ধে আপনাদের আইডিয়া নিতে হবে। তো আইএলস রাইটিংয়ে আমাদের ঘুরে ফিরে যদি আমরা দেখি 24 টাইপসের টপিক্সের উপর আমাদের প্রশ্ন আসে, ঘুরে ফিরে 24টা টাইপের টপিক্স। আচ্ছা, টপিক্সগুলো কী কী হতে পারে? হচ্ছে আমাদের এডুকেশন, আমাদের হতে পারে সায়েন্স, আমাদের হতে পারে আরবানাইজেশন মানে শহর সিটি, আমাদের হতে পারে ক্রাইম, আমাদের হতে পারে ল, হতে পারে এনভায়রনমেন্ট পলিউশন মানে এনভায়রনমেন্ট রিলেটেড, তারপরে হতে পারে হচ্ছে আমাদের মেডিকেল, তারপরে হতে পারে কোনো সোশ্যাল ইস্যু যেমন পভার্টি, তারপরে হচ্ছে পপুলেশন এইগুলো, তারপরে হতে পারে আমাদের অ্যাডভার্টিজমেন্টস যেটা বললাম, আরও কী হতে পারে, আরও হতে পারে এনিম্যালস। আচ্ছা, তো আমি একটা পিডিএফ আপনাদের সঙ্গে এই ভিডিও ডিসক্রিপশনে শেয়ার করবো, যেখান থেকে আপনারা 24টা কমন টপিক আছে এর উপর যদি এই পিডিএফটা কাভার করেন, আমার মতে আপনাদের আর কোনো আইডিয়া জেনারেশনের কোনো অভাব হবে না। যে আপনারা যদি রিসেন্ট আইএলস এক্সামের রাইটিংয়ের কোয়েশ্চেনগুলো দেখবেন, দেখবেন যে ঘুরে ফিরে এই 24টা টপিকের মধ্যেই আমাদের প্রশ্ন আসছে। তো এই 24টা টপিকের মধ্যে আপনার যদি আইডিয়া থাকে, যে কোনো বিষয় সম্বন্ধে আইডিয়া থাকে, আপনি আইডিয়া আপনার কাছে থাকলে আপনি আইডিয়াকে টেনে বড় করতে পারবেন, কিন্তু আপনার কাছে যদি সেন্ট্রাল আইডিয়াটা নাই থাকে আপনি কখনো একটা ভালো এসে কনস্ট্রাক্ট করতে পারবেন না। তাহলে কী বললাম যে আমি এই যে 24টা তো আমি বলতে পারছি না, আমার নিজেরই মনে নাই, তো আমি বলে দিব, আমি লিঙ্ক দিয়ে দিব এখানে যে আমাদের আমি যে কমন টপিকগুলো বললাম এইগুলোর উপর আপনাদের নলেজ গ্যাদার করতে হবে। যে অ্যাডভার্টিজমেন্টস আর অ্যাডভার্টাইজমেন্ট এটার অ্যাডভান্টেজটা কী কী হতে পারে, এটা ডিসঅ্যাডভান্টেজটা কী কী হতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের অ্যানিম্যালস নিয়ে কী কী হতে পারে, যে অ্যানিম্যাল রিসার্চ, তারপরে অ্যানিম্যালদেরকে আটকে রাখা হচ্ছে, ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের যে অ্যানিম্যালকে কিল করা হচ্ছে, এইসব নিয়ে আপনার বিভিন্ন মতামত জানা থাকতে হবে, বিভিন্ন বিষয় বিভিন্ন নলেজ থাকতে হবে। তারপরে মনে করেন হচ্ছে আমাদের আর কি বলবো, সোশ্যাল ইস্যু যেমন এনভায়রনমেন্ট রিলেটেড যদি কোনো প্রশ্ন আসে, আপনাকে এনভায়রনমেন্ট নিয়ে কিছু আপনাকে সিম্পল বিষয় জানা রাখতে হবে, যে আমাদের গ্রিনহাউস গ্যাসের কারণে পৃথিবীর অ্যাটমসফিয়ার বৃদ্ধি পাচ্ছে, অ্যাটমসফিয়ারের টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে, তারপরে হচ্ছে গ্রিনহাউস গ্যাসের পরিমাণটা কীভাবে কমিয়ে আনা যায়। এবং এটা করার সময় আপনাকে এই যে 24টা টপিক আছে, মানে এখানে আমি ভোকাবুলারি পার্টটাও শেষ করে দিচ্ছি, এই যে 24 কমন টপিক আছে, তো এই কমন টপিকের উপর আমাদের টপিক ভোকাবুলারি শিখতে হবে। মনে রাখবেন আইএলস রাইটিংয়ে আমরা ভোকাবুলারিতে কিন্তু 25% একটা মার্কস পাই, সো এখানে আপনি অন্যান্য কত ভালো ভোকাবুলারি ইউজ করলেন এটা কিন্তু এক্সামিনার দেখবে না, এক্সামিনার দেখবে যে আপনি কত ভালো টপিক ভোকাবুলারি ইউজ করছেন, আপনাকে যে টপিকটা দেওয়া হয়েছে আপনি সেই টপিকের উপর কত ভ্যারাইটিসের ভোকাবুলারি আপনি ইউজ করছেন, মানে টপিক ভোকাবুলারি, ঠিক আছে। তো আপনি এই 24টা টপিকের উপর আপনি তো আপনার
নলেজটা এক্সপ্যান্ড করার চেষ্টা করবেনই। এছাড়াও এই ২৪টা টপিকের ওপর যত পসিবল ভোকাবুলারি আপনার পক্ষে জানা সম্ভব আপনি জেনে রাখবেন। আচ্ছা, তাহলে আমাদের প্রথম প্রবলেমের সলিউশনটা আমরা পেয়ে গেলাম যে এই টপিকগুলোর উপর আপনাকে মানে নলেজ রাখতে হবে। আমি যে পিডিএফটা দিব এখানে প্রত্যেকটা টপিকের উপর আমাদের আইডিয়া মানে সাজিয়ে দেওয়া আছে, ঠিক আছে। এই আইডিয়াটা আপনারা ভালো করে পড়ে আশা করি এটা মুখস্থ করতে, আপনি যদি দিনে দুইটা করে টপিকও মুখস্থ করেন পড়েন, এটা তো মুখস্থ রাখার বিষয় না, মনে রাখার বিষয়, ঠিক আছে। তো দুইটা করে টপিক পড়লেও আপনি যদি একটা করেও পড়েন, আপনার ২৪টা টপিক পড়তে আপনার ২৪ দিন লাগবে, ঠিক আছে। তো সেখানে যদি আপনি একটা টপিকের উপর অনেক কিছু থাকে, যেমন অ্যাডভার্টিজমেন্ট, এর পজিটিভ কিছু অপিনিয়ন থাকতে পারে, অ্যাডভার্টিজমেন্ট নেগেটিভ সাইড থাকবে, অ্যাডভার্টিজমেন্ট নিয়ে অন্য মানুষ কী মনে করে এটার উপর, এই আপনি ভাগ করে পড়তে পারেন। হয়তো আপনার টু মান্থের মধ্যে অথবা ওয়ান অ্যান্ড হাফ মান্থের মধ্যে আপনার কিন্তু এটা কাভার হয়ে যাবে। মানে আপনি তখন যে কোনো টপিক নিয়ে জিজ্ঞেস করা হলে, প্রশ্ন আসলে আপনি কিছু না কিছু লিখে আসতে পারবেন, কারণ আপনার ওই টপিক সম্বন্ধে জানা আছে। আচ্ছা, তাহলে আমরা এটা আমাদের এই প্রবলেমটা আমরা সলভ করে ফেললাম যে এই কাজটা করে আমরা প্রবলেমটা সলভ করতে পারি। আচ্ছা, এরপরে আসলো আমাদের সব থেকে বড়ো যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গ্রামার। তো এখন আমরা গ্রামার কীভাবে ইম্প্রুভ করব। আচ্ছা, গ্রামার ইম্প্রুভ করতে হলে আমাদের ফার্স্টে শিখতে হবে যে কীভাবে আমরা বিভিন্ন প্যাটার্নের সেন্টেন্স লিখতে পারবো। আমরা বাঙালি, বাংলাদেশি স্টুডেন্টরা দুইটা সেন্টেন্স লিখতে খুবই ওস্তাদ, সেটা হচ্ছে কম্পাউন্ড আর হচ্ছে সিম্পল। সিম্পল তো আমরা সবাই লিখি, ঠিক আছে, আর কম্পাউন্ডও আমরা লিখি। যে কম্পাউন্ডের মধ্যে আমরা যখন বাট অ্যান্ড ফর সো ইয়েট অর এগুলো দিয়ে দিই তখনই কিন্তু আমাদের কম্পাউন্ড হয়ে যায়। তো এই দুইটা সেন্টেন্স কিন্তু আমরা খুব ইজিলি লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, কিন্তু আমরা যেটা লিখতে পারি না সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে। মনে রাখবেন আপনার আইএলস রাইটিংয়ে আপনি যত কমপ্লেক্স সেন্টেন্স লিখবেন আপনার মার্কিংয়ের মানে পসিবিলিটিটা তত বেড়ে যাবে। এখানে যে শুধু আমাদের কমপ্লেক্সই লিখতে হবে তা না, আমি বলে দিচ্ছি আমাদের কতগুলো সেন্টেন্স লিখতে হবে। একটা হচ্ছে সিম্পল, সিম্পল হয়তো আপনারা আমরা সর্বোচ্চ দুইটা লিখতে পারবো। কম্পাউন্ড আমরা এরকম তিন চারটা লিখতে পারবো, বেশি আমাদের লিখতে হবে কমপ্লেক্স। তাহলে কী কী সেন্টেন্স আমরা লিখতে পারবো? সিম্পল লিখতে পারবো, কম্পাউন্ড লিখতে পারবো, কমপ্লেক্স লিখতে হবে, আরেকটা হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড মিলিয়ে একটা সেন্টেন্স হয়। কী বলছি ভালো করে শুনেন, কমপ্লেক্স এবং কম্পাউন্ড মিলিয়ে একটি সেন্টেন্স হয় সেটা আমাদেরকে শিখতে হবে। আমি কিন্তু এখানে কোনো গ্রামার শেখাচ্ছি না, আমি বলছি কীভাবে আপনারা এই সাইডগুলো ইম্প্রুভ করবেন, এইগুলো নিয়ে কাজ করবেন। আচ্ছা, আরেকটা লিখতে হবে প্যাসিভ। এটা এতটা গুরুত্বপূর্ণ না, পুরো আইএলস রাইটিংয়ের এক থেকে দুইটা আপনি যদি প্যাসিভ লেখেন সেটাই যথেষ্ট। আর কন্ডিশনাল আমরা সবাই লিখতে পারি, আপনি প্রশ্নে ইফ দিয়ে দিলে মানে সেন্টেন্স ইফ দিয়ে দিলে আমাদের কন্ডিশন হয়ে যাবে। তবুও আমি কিন্তু বললাম এখানে আমি গ্রামার শেখাচ্ছি না, আপনাদের কাজ হবে যে এই যে সেন্টেন্স প্যাটার্নগুলো বললাম, যে কোনো একটা গ্রামার টিচারের কাছে যান, কোনো একটা ভালো গ্রামার কোর্স করতে পারেন, যেখানে আপনি টিচারকে বলবেন আমাকে শেখান আমি কীভাবে কমপ্লেক্স লিখতে পারবো, কীভাবে কমপ্লেক্স কম্পাউন্ড লিখতে পারবো, এগুলো লিখতে পারবো। তাছাড়া আমাদের সিম্পল কম্পাউন্ড লিখতে কোনো সমস্যা হবে না। তো যাই হোক, আপনি চাইলে সবগুলোই শিখে নিতে পারেন, মানে এই জিনিসগুলোর উপর ফোকাস দেন। তো এই সেন্টেন্সগুলো লিখতে তো আমাদের গ্রামার ঠিক করা লাগবেই, সো সেটা তো আপনাদেরকে করতেই হবে। টেন্স ঠিক করতে হবে, তারপরে ভয়েস ঠিক করতে হবে, প্রিপোজিশন আর্টিকেল এগুলো তো ঠিক করতেই হবে। সো আবার বলছি আমি কিন্তু কোনো গ্রামার শেখাচ্ছি না, আমি বলছি কীভাবে আপনারা নিজেদেরকে প্রিপেয়ার করবেন আইএলস রাইটিংয়ে ভালো একটা মার্কস পাওয়ার জন্য। আচ্ছা, তো এই দুইটা মেন টিপস যে আপনাকে এই দুইটা ইম্প্রুভ করতেই হবে। আমাদেরকে বিভিন্ন টপিক নিয়ে পসিবল যে টপিকের উপর কোয়েশ্চেন আসে আইএলস রাইটিংয়ে সেগুলো নিয়ে আমাদের ব্রড আইডিয়া থাকতে হবে। আরেকটা হচ্ছে আমাদের ডিফারেন্ট স্টাইলের গ্রামার প্যাটার্ন মানে প্যাটার্নের সেন্টেন্স লেখা শিখতে হবে। তো এটার জন্য আমি একটা সাজেশন দিই যে কীভাবে এই গ্রামারটা আপনারা ঠিক করতে পারবেন। এটার জন্য আমি প্রথম ভিডিওতে বলেছিলাম রিডিংয়ের সময় যে আপনারা নিউজ পেপার পড়বেন না রিডিংয়ের উদ্দেশ্য করে। নিউজ পেপার পড়তে পারেন কিন্তু সেটা রিডিং স্কিল ইম্প্রুভ করার জন্য, নিউজ পেপার আপনি পড়তে পারেন আপনার রাইটিং স্কিলটা ইম্প্রুভ করার জন্য। আপনি দেখবেন যে একজন জার্নালিস্ট কীভাবে বড় ইংলিশ সেন্টেন্সগুলো তিন চারটে সেন্টেন্স সে একত্রিত করছে, কীভাবে একটা কমপ্লেক্স সেন্টেন্স লিখছে। তো রিডিং নিউজ পেপার পড়লে আপনার এইটা হবে যে আপনি বুঝবেন যে একটা সেন্টেন্সকে কীভাবে বড় করতে হয়, কোন ক্লজগুলো ইউজ করতে হয়, কোন আমাদের কনজাংশনগুলো ইউজ করতে হয় এগুলা। তো নিউজ পেপার পড়তে পারেন, যে কোনো জার্নাল পড়তে পারেন, পড়ার সময় খেয়াল রাখবেন যে এই সেন্টেন্সটা কীভাবে বড় করা হলো। আর সবথেকে বড় কথা যেহেতু একটা বছর দীর্ঘ সময়, আপনারা যারা এক বছর পর পরীক্ষা দেবেন তারা কিন্তু আমি যে যে জিনিসগুলো বললাম এইগুলোর উপর একটু কাজ করেন। কোনো ভালো একটা টিচার হায়ার করে নেন, ঠিক আছে, যে আপনাকে ভালো করে গ্রামার শেখাতে পারবে, বিভিন্ন ধরনের সেন্টেন্স ঠিক করে দিতে পারবে। তখন দেখবেন আপনারা যখন এক্সামে বসবেন
একবারে আপনাদের স্কোর 6.57 এ আসবেই। আশা করছি আজকে এই ভিডিওটা যারা দেখছেন, হয়তো এক বছর পর যদি আপনারা কেউ আইএলটিএস এক্সাম দিয়ে থাকেন, আমাকে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট জানাবেন যে আপনাদের আমার অ্যাডভাইসটি কোনো উপকারে আসছে কিনা। যদি এক টিমটি উপকারে আসতে পারে, আই এম গোনা ফিল প্রাউড মাইসেলফ। ওকে, তো আরেকটা আমাদের চারটে পার্ট থাকবে। একটা হচ্ছে ভোকাবুলারি, ভোকাবুলারিটা আমি বলেই দিলাম, যে টপিকের উপর আমরা আইডিয়া মানে জেনারেট করব, পড়ার জানার জন্য পড়ব, সেই টপিক রিলেটেড আপনি ভোকাবুলারি শিখবেন, যাতে আপনাকে ওই টপিকের উপর আপনার মানে বিশাল ভ্যারিয়েশন থাকে ভোকাবুলারি। ঠিক আছে, আচ্ছা, এবার লাস্টে থাকলো কি, সেটা হচ্ছে আমাদের কোহিরেন্স, কোহেশন, যেটা আমাদের রাইটিংয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ। সেটা আপনারা যখন আইএলটিএস রাইটিংয়ে আসবেন, যখন কোনো টিচারের কাছে প্রিপারেশন নেবেন, সেই আপনাদেরকে বুঝিয়ে দেবে। আমি একটু ছোট্ট করে বুঝিয়ে দিই, কোহিরেন্স কোহেশন মানে হচ্ছে আমাদের লেখা কত সাজানো গোছানো। ঠিক আছে, সাজানো গোছানো, এটা পড়ে কত বুঝতে সুবিধা হচ্ছে। ঠিক আছে, এটা আপনি চাইলে বিভিন্ন ধরনের স্যাম্পল আনসার দেখে ঠিক করে নিতে পারবেন। ঠিক আছে, অথবা যখন আপনারা একদম আইএলটিএস প্রিপারেশন নেবেন কোনো কোচিংয়ে কোনো টিউটরের কাছে, সেই আপনাদেরকে বলে দেবে যে কোহিরেন্স কোহেশন কী, এটার জন্য আলাদা করে প্রিপারেশনের আমার মনে হয় না দরকার আছে এক বছরে। সো আমাদের এই দুইটা দিকেই ফোকাস দিতে হবে, কারণ আমি যে বললাম ভোকাবুলারি, আমরা যা জানি ইন্টার পর্যন্ত যা পড়ে আসছে যথেষ্ট 7 পাওয়ার জন্য। ঠিক আছে, তবুও ওই যে টপিকগুলো নিয়ে আপনি আইডিয়া শিখবেন, ওখান থেকে আপনি টপিক ভোকাবুলারি পড়বেন। গুগলে সার্চ দিলে হিউজ রিসোর্সেস আছে, যে আপনি সার্চ দিলেন ভোকাবুলারি অন টেকনোলজি, ভোকাবুলারি অন অ্যাডভার্টাইজমেন্টস, এভাবে দিলে আপনারা নোট করে রাখতে পারেন। অবশ্যই আমি কিন্তু পিডিএফটা দিয়ে দিব লিঙ্কে, ভিডিও লিঙ্কে ডিসক্রিপশনে দেখবেন। আচ্ছা, এরপরে আমি আরও কিছু সাজেশন দিব যে কীভাবে রাইটিং ইম্প্রুভ করতে পারেন। তো মনে রাখবেন, রাইটিংয়ের জন্য আমাদের প্রচুর পরিমাণে পড়তে হবে। তো কী পড়বেন মনে রাখবেন, যারা ভালো রাইটার এরা অনেক ভালো রিডারও, এরা প্রচুর পরিমাণে পড়ে। তা আপনি কী পড়বেন, আপনি ব্যান্ড 9-এর যে পিডিএফগুলো আছে সেইগুলো পড়তে পারেন। ঠিক আছে, ব্যান্ড 9-এর যে পিডিএফগুলো আছে আইএলটিএস রাইটিং টাস্ক 2-এর, সেগুলো পড়তে পারেন। সেগুলো পড়লে আপনার কী হবে আমি বলি, সেখান থেকে আপনি বিভিন্ন টপিক সম্বন্ধে আইডিয়া পাবেন, বিভিন্ন টপিক ভোকাবুলারি পাবেন, বিভিন্ন ফ্রেজেস পাবেন। ঠিক আছে, যেগুলো আপনি কোনো আনসার পড়ছেন তখন আপনার কাছে মনে হলো যে এই ফ্রেজটা আমি লিখে রাখতে পারি, কারণ এই ফ্রেজটা আমার কাছে খুব ভালো লাগছে, এরকম সিচুয়েশন আমি যে কোনো সময় ফ্রেজটা ইউজ করতে পারি। তো স্যাম্পল আনসার পড়লে কী হচ্ছে, যে আপনি এইগুলো জানতেছেন, আপনি দেখলেন যে এই রাইটারটা কীভাবে তার আইডিয়াটা এক্সপ্যান্ড করছে, সে একটা আইডিয়া থেকে আরেকটা আইডিয়াতে সুইচ করার জন্য সে কোন লিঙ্কিং ওয়ার্ডটা ইউজ করছে। এগুলো আপনারা জানতে পারবেন যখন আপনারা বেশি পরিমাণে রাইটিংয়ের স্যাম্পল আনসার পড়বেন। সো আমি অ্যাডভাইস করতেছি যে প্রচুর পরিমাণে স্যাম্পল আনসার পড়বেন, মুখস্থ করবেন না, কারণ এত আনসার তো মুখস্থ করা যাবে না। তো ওই আনসারগুলো পড়ার সময় আপনার যদি কোনো ফ্রেজ ভালো লেগে যায়, কোনো টপিক ভোকাবুলারি ভালো লেগে যায়, তারপরে দেখবেন যে কীভাবে এই রাইটারটা একটা আইডিয়াকে সে প্রেজেন্টেবল করে তুলছে, কেন এটা 9 আসছে। দেখবেন যে আনসারগুলো ব্যান্ড 9-এর সেখানে কিন্তু ওভার এক্সাগারেটেড কিছু থাকে না, দে জাস্ট কিপ্ট ইট সিম্পল। মনে রাখবেন, আইএলটিএস রাইটিং ভালো করতে গেলে উই হ্যাভ টু কিপ ইট সিম্পল, পড়ে যেন বোঝা যায়। আপনি স্যাম্পল আনসার পড়লে এটা বুঝতে পারবেন যে কত সিম্পল লেখে, কিন্তু এই এত সিম্পল লেখে কী জন্য 8 পেলো, 9 পেলো। ঠিক আছে, তো এটা আপনার যত স্যাম্পল আনসার পড়বেন আপনাদের মানে বোঝার অ্যাবিলিটিতে তত বাড়বে, যে আমাকে কীভাবে আমার এসেটা অর্গানাইজ করতে হবে, কীভাবে সব কিছু সিম্পল রাখতে হবে, একটা আইডিয়া থেকে সুইচ আরেকটা আইডিয়াতে সুইচ করার জন্য আমি কোন লিঙ্কার্সটা ব্যবহার করবো, আমি এক্সাম্পলের ফ্রেজটা কীভাবে ইউজ করবো, যে কীভাবে আমি কোথায় এক্সাম্পল দিতে পারবো। আমরা তো এক্সাম্পল আমি শেষেও দিতে পারি, আবার কোনো একটা আইডিয়ার শুরুতেও দিতে পারি। ঠিক আছে, এটা আপনারা প্রচুর পরিমাণে স্যাম্পল আনসার পড়লে বুঝবেন। তো স্যাম্পল আনসারের জন্য কিছু পিডিএফ আছে, আমি একটু বলে দিই। আইএলটিএস সাইমনের কিছু পিডিএফ পাবেন, মানে স্যাম্পল আনসার পাবেন ওনার ওয়েবসাইটে গেলে যদি সার্চ দেন, মানে আমার মতে ওয়ার্ল্ডের বেস্ট রাইটার, মানে রাইটিং টিচার আইএলটিএসের জন্য, আইএলটিএসের জন্য সে একটা বেস্ট টিচার, বাট রাইটিংয়ের জন্য আই মিন হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট আই বিলিভ। ঠিক আছে, আচ্ছা, তো আইএলটিএস সাইমনের বিভিন্ন ধরনের স্যাম্পল আনসার পড়বেন। এরপরে আমাদের হচ্ছে র্যাচেল মিচেলের কিছু পিডিএফ আছে, দেখবেন একটা পিডিএফ আছে যেখানে অলমোস্ট 400 এসে থাকবে। তো এখানে সবগুলো ব্যান্ডই খুব 8-এর, মানে এটা বিশাল মানে ইউজফুল একটা রিসোর্সেস রাইটিংয়ের জন্য। ঠিক আছে, এই বইটা আপনারা করে রাখতে পারেন, পিডিএফটা ডাউনলোড করে রাখতে পারেন।
প্রিন্ট করতে গেলে হয়তো 600 পেজের বেশি, তো আমার মতে প্রিন্ট করার দরকার নেই, মোবাইলে রেখে দিনে যখন সময় হলো আপনারা দুই একটা করে এসে পড়লেন, কোনো ফ্রেজ ভালো লাগলে সেটার জন্য আলাদা একটা নোটবুক করে ফ্রেজগুলো লিখে রাখলেন। ঠিক আছে, তারপরে আইএলটিএস লিজের ওয়েবসাইটেও কিছু আনসার আছে। এছাড়া আরও একটা ওয়েবসাইট বলে দিই, সেটা হচ্ছে testbig.com। তো এখানে বিভিন্ন ধরনের এসে লেখা হয় মাঝে মাঝে, ঠিক আছে, তো সেখানে আবার রেটিং করা হয় যে কার্ডটা ভালো হলো, যে 75, 76, 77, 78, 96, 95 এভাবে দেখবেন যে যারটা হাইয়েস্ট আছে তো তারটা কী জন্য, মানে সে কী জন্য তাকে এত মার্কিং দেয়া হলো। ঠিক আছে, তো এই তো বলে দিলাম যে কীভাবে আইএলটিএস রাইটিংয়ের জন্য প্রিপারেশন নেবেন আগামী এক বছর পর যাদের প্ল্যান আছে। আমি কিন্তু এখানে কোনো টিপস ট্রিক্সের কিছু ভিডিও দিই নাই, সো কনফিউশন আনা যাবে না যে আমি কোনো টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দিলাম না। সো এখানে কিন্তু আমি বললাম যে কীভাবে প্রিপারেশনটা নেবেন। সো আইএলটিএস রাইটিংয়ের প্রিপারেশন অন্যগুলার থেকে একটু লেস এক্সট্রিম, কিন্তু এই একটা জায়গায় আমাদের বাংলাদেশি স্টুডেন্টরা প্রচুর পরিমাণে খারাপ করে। ঠিক আছে, দেখলে অনেকের রিডিং ভালো আছে, লিসেনিং ভালো আছে, রাইটিংয়ে ভালো আসে না। ঠিক আছে, হয়তো কোনো একটা দিক আমি যেটা বললাম, কোহিরিয়েন্স কোহেশনের অভাব থাকতে পারে, দেখালো তারা টপিক ভোকাবুলারি ইউজ করে না, অথবা গ্রামার ভ্যারিয়েশন থাকে না। সো মনে হতে পারে রাইটিং খুব সিম্পল, আমরা হয়তো বানাই লিখবো, কারণ ওই টেন্ডেন্সিটা আমাদের ছোটোবেলা থেকেই থাকে, যাই লিখতে তো আমরা বানাই লিখতাম। ঠিক আছে, কিন্তু আইএলটিএস রাইটিংয়ে এটা কাজ করবে না। আমাদের আইএলটিএস রাইটিংয়ে মার্কিং করা হয় হচ্ছে চারটা বিষয়ের উপর, আপনাকে এই চারটা বিষয়েই আপনাকে দক্ষতা অর্জন করতে হবে, গ্রামার ভোকাবুলারি কোহিরিয়েন্স কোহেশন আর হচ্ছে আমাদের টাস্ক অ্যাচিভমেন্ট। ঠিক আছে, এই চারটা জিনিস। সো টাস্ক অ্যাচিভমেন্ট আর হচ্ছে আমাদের কোহিরিয়েন্স কোহেশন, এটা যখন আইএলটিএস প্রিপারেশন নিতে যাবেন তখন আপনাকে টিচার বলেই দেবে। এছাড়া প্রচুর পরিমাণে ভিডিও আছে ইউটিউবে, দেখে নিতে পারেন। কিন্তু এই কয়টা, মানে এই সময়টাতে আপনারা, আবার বলছি, মানে আজকের লেসনের সামারি ইম্প্রুভ করেন হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে, যে পসিবল টপিক 24 থেকে 25টা টপিক আছে, এই টপিকের উপর ঘুরে ফিরে প্রশ্ন আসে, এগুলোর উপর আপনাদের নলেজটা এক্সপ্যান্ড করেন, এবং এই টপিকের উপর টপিক ভোকাবুলারি শেখেন। আরেকটা হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে আপনাকে গ্রামাটিক্যাল সেন্টেন্সের ভ্যারিয়েশন রাখতে হবে। সো কীভাবে কমপ্লেক্স লিখতে হয়, কীভাবে কম্পাউন্ড লিখতে হয়, কীভাবে কমপ্লেক্স কম্পাউন্ড লিখতে হয়, কীভাবে প্যাসিভ লিখতে হয়, এই চারটা জিনিস আপনারা নিজেদের দখলে নিয়ে আসার চেষ্টা করেন। ঠিক আছে, আর ফাইনালি প্রচুর পরিমাণে স্যাম্পল আনসার পড়েন। সো এই কিছু করলেই দেখবেন আপনাদের আইএলটিএস রাইটিং, মানে একবার এক্সাম দিলেই 6.57, মানে আমি এটা মিনিমাম বলছি, কারণ আপনাদের এতদিন ধরে প্রিপারেশন নিচ্ছেন, এর থেকে বেশিও আসার কথা। তো এই তো, আর কিছু নয় আজকের ভিডিওতে, তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, আর আমাকে ফিডব্যাকটা অবশ্যই জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, তাহলে আমি আরও মানে এনকারেজ হবে নেক্সট ভিডিও বানানোর জন্য। তো আর যদি আপনাদের কারো কোনো অনলাইন আইএলটিএসের জন্য টিউশন দরকার হয়, সো আমার সঙ্গে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে হেল্প করতে, মানে আই উড লাভ টু হেল্প ইউ গাইস। ঠিক আছে, তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, চিয়ার্স।